শরীয়তপুরে এবছর পাটের বেশ ভালো আবাদ হয়েছে। ফসল ভালো হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছে বেশিরভাগ কৃষক। তবে কৃষি বিভাগ বলছে বিভিন্ন মিল মালিকরা পাট ক্রয়ে এগিয়ে আসলে দাম কিছুটা বেশি পাওয়া যাবে। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। শরীয়তপুরে দেশি তোষা মেস্তাত কেনাফ জাতের পাটের আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটলেও বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। ফলে আগামীতে ন্যায্য মূল্য না পেলে পাট চাষে আগ্রহ হারাতে পারেন এই অঞ্চলের কৃষকরা। ভালো পাটটা 2500-2600 কিনছি, সেই পাটটা আজকে 2100-2200 এইভাবে এগিয়ে গেছে। পাটের বাজার অনেক 400-500 টাকা কম। এখন যদি আমাকে 3000 টাকা পাটের মূল্য না দেয় তাহলে আমি পোষাইব না। প্রকারভেদে প্রতিমণ পাট বিক্রি হচ্ছে 1600 থেকে 2200 টাকায়, আর প্রতিমণ পাট উৎপাদনে খরচ হয়েছে 1700 থেকে 2000 টাকা। 5 ঘন্টা জমিন পাট বুনছি, বদলা এই গেছে গা 12-13 হাজার টাকা। বদলা কামলা লয়ে 12-13 হাজার টাকা গেছে গা। পাট বেচলাম হইলে 1600 টাকা করে বগি পাট, এতে আমাকে অর্ধেকটা হয় লস। 3000 হইতে 3200-3500 টাকা দাম হয়, তাহলে আমরা কৃষক বা গৃহস্থ বাসুম। কৃষি বিভাগ বলছে পাটের দাম কম থাকায় হতাশ হচ্ছে কৃষক। ইতিমধ্যে শরীয়তপুর জেলায় পাটের যে আস ছড়ানো আর কি, বা বাজারে পাট উঠা, এটা পূর্ণমাত্রায় শুরু হয়েছে। প্রথম দিকে কৃষকেরা বেশ ভালো দাম পেলেও ইদানিং হাট বাজারগুলোতে পাটের দাম কিছুটা কমে এসেছে। শরীয়তপুরে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের আবাদ হয়েছে 30,710 হেক্টর জমিতে। কথা নাহিয়ান, NTV নিউজ ডেস্ক। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। তাকে বলো দেশে চলে আসতে, আমার কি সকল লোক নাই নাকি? তিল তিল পয়সা জমা তুম করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না? আমি দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বাদবার মনে করতেছি। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সার। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেন। বড় ভাই, ওইটা ভুলা যায় না, দেখেই তো এখনো হাত উঠে নাই। কি করি তুই? এবারে হাত তুলবি? বলে কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো? বিদেশ যাইতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 NTV-তে। ধারাবাহিক নাটক চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি কি উল্টা পাল্টা কিছু বলছি? বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি। মানে রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 NTV-তে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলি তাহলে কালকে একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে 2 ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলব, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।